মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের উত্তর ফটকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবিতে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। তাদের দাবি অফলাইনে নয় অনলাইনে পরীক্ষা নিতে হবে। বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে বিশ্ববিদ্যালয় সহ সংলগ্ন রাস্তা। এদিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজের প্রায় কয়েক শতাধিক ছাত্রছাত্রী বিক্ষোভে সামিল হয়। ছাত্রছাত্রীরা অভিযোগ করেন করোনা পরিস্থিতির জন্য প্র্যাকটিক্যাল ক্লাস হয়নি, যা হয়েছে অনলাইনে, সেই কারণে তারা পরীক্ষা দেবার মতন তৈরি হতে পারেনি। তাদের দাবি মানা না হলে তারা আরো বৃহত্তর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দেন। এসেছি প্রথমে দিন আমরা 11 তারিখ এসেছিলাম ভিসির কাছে, আবার আমাদেরকে আশ্বাস দিয়েছিল যা হবে সুদিনের কথা সাথেই ভেবে করা হবে। আমরা আবার 17 তারিখ এসেছি, ইনটিমেশন দিয়েছি, দরখাস্ত দিয়েছি, এসেছি। কালকে আবার 23 তারিখ এসেছি, প্রত্যেক দিন বলছে মিটিং হচ্ছে, ডেট পেঁচিয়ে যাচ্ছে, ডেট পেঁচিয়ে, কিন্তু কোনো সরা এখনো পর্যন্ত হয় না। আজকে যতক্ষণ না ডিসি মাননীয় অধ্যক্ষ মহাশয় আমাদের সাথে কোনো কিছু রিলিজ করবে, ততক্ষণ না আমরা এখান থেকে যাব না, এখান থেকে কাউকে বেরোতে দেবো না, কাউকে ঢুকতে দেবো, গেট বন্ধ থাকবে, আমরা এখানে থাকবো, নোটিশ নিয়ে আজকে যাবো, তাহলে যাবো তাহলে যাবো না যাবো অনলাইনই চাই। আমাদের এক্সাম অনলাইনে, এক্সাম অনলাইনে চাই, অনলাইনে এক্সামে চাই, অনলাইনে এক্সামে চাই। বাকি আমাদের স্টেটে বাকি ইউনিভার্সিটিগুলো অনলাইনে এক্সামে নিচ্ছে, আমাদের ইউনিভার্সিটি কেন অফলাইনে এক্সাম নেবে? ওদের ইউনিভার্সিটি যদি নাম্বার বেশি, অন্য ইউনিভার্সিটি নাম্বার কমে, একটা ডিফারেন্স আছে। আমরা যখন এমএ তে অ্যাডমিশন নেব তখন ক্ষেত্রে আমাদের প্রবলেম হবে, তখন আমাদের প্রবলেম হবে, কেন আমাদের ইউনিভার্সিটি অফলাইন এক্সাম নেই, অনলাইনই দেবে? বাকি যে স্টেটগুলো ইউনিভার্সিটি নিচ্ছে ওইগুলো কি স্টেটের বাইরে? এই ধরো তো স্টেটের বাইরে যে ইউনিভার্সিটি অনলাইনে এক্সাম নিচ্ছে, আমাদেরকে অনলাইনে এক্সাম নিতে হবে, অনলাইনে এক্সাম নিতেই হবে, না না উঠব না। আর আজকে নোটিস ইস্যু করতে হবে বিসি। আমি কাটোয়া কলেজ থেকে আসছি, আমরা ষষ্ঠ সেমিস্টারের ছাত্রী। আমাদের দাবি হচ্ছে কি, আমরা গত 17 তারিখ এসেছিলাম আমরা আন্দোলন করতে, কারণ আমাদের পর্যাপ্ত সিলেবাস শেষ হয়নি, আমরা পর্যাপ্ত সময় পাইনি, এবং তার জন্য আমাদের ওভারঅল সিলেবাসের প্রায় অর্ধেকেরও কম শেষ হয়েছে। তার জন্য আমরা অনলাইন পরীক্ষা দাবি করছি, কারণ আমাদের কলেজে এরকম অনেক ছাত্রছাত্রী আছে, 5 কোর্সের ছাত্রছাত্রী বিশেষ করে, তাদের ক্লাসই কখনো হয় না, সেক্ষেত্রে যদি আমাদের অফলাইনে পরীক্ষা হয় ছাত্ররা ছাত্রীরা পরে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনলাইনে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য ছাত্রছাত্রীদের কাছে সময় চেয়েছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।